আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার সাত বাগানের যে কুমড়া গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা আমার চ্যানেলটির সাথে আছেন দেখবেন যারা না দেখেছেন তারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন তো এখানে সেই কুমড়া গাছের পাতা নিয়েছি আর একটা আলু কুচি করে কেটে দিয়ে দিলাম প্যানে এখানে কোনো তেল ইউজ করিনি শুধু প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সেই কুমড়া পাতা কুচি করা আলু বেশ খানিকটা কাঁচামরিচ আর দিয়ে দেবো অনেকখানি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কয়েকটা রসুন কুচি করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এখানে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি এখানে পরিমাণ মতো হালকা একটু পানি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য যেহেতু পাতাটা আছে আমি এখানে কোনো আগে তেল দিই নিই তারপর একটু আলু আছে সব কিছু একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো সেদ্ধ হতে থাক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটির সাথে যারা আছেন যারা আমাকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে কি বলে আসলে ধন্যবাদ জানাবো আমার সেই ভাষা জানা নেই সবার কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন পরিবারকে সাথে নিয়ে আমাকে আরও আরও সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারিনি সামনেও যেতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট দরকার একা হাতে কোনো কিছু হয় না সেটা পরিবার হোক সংসার হোক বিজনেস হোক সাপোর্ট দরকার আছে তো আমাকে সাপোর্ট করবেন আশা করি তো আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এখানে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম তো বারবার চেষ্টা করছি আমি ঢাকনা উঠিয়ে একটু দেখতে কারণ সেদ্ধ হয়ে গেলে বা একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি নামিয়ে নেব যেহেতু পানি টানতে হবে একটু পানি দিয়েছি তারপরে সাগের একটু পানি বের হয় তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি পানিটা ট্রেনে গেলেই আমি এটা নামিয়ে নেব আর হাত দিয়ে তো বাড়তেই পারবো না এই ভর্তাটা যদি পাটায় পিটে করা হতো খুব টেস্ট হতো আমি হাত দিয়ে করতে পারবো না কারণ গতকাল একটু মেশিনের কাজ করতে গিয়ে আমার নখের মধ্যে মানে সুতা দিয়ে নখের নিচে একবারে ভিতর সাইডে কেটে গেছে সুতা টান লেগে তো এই কারণে মানে বেশি একটা সমস্যা না কিন্তু নখটা ব্যথা করতো সেই জন্য পাটায় বাটবো না আমি এটা ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নিব আর এখানে চাইলে কেউ মাছও দিতে পারেন মাছ ভেজে সেই ভাজা মাছটা বাটার সময় এই ভর্তার সাথে দিলে খুব মজা লাগে যে কোনো মাছ ভেজে কড়াকড়ি ভেজে এটার সাথে অ্যাড করতে পারেন তা আমি আসলে মাছ ভাজা দিয়েও খাই যে কোনো শাকের ভর্তা মাছ ভাজা দিয়েও খাই কালিজেরা দিয়েও খাই কালিজেরা ছিল কিন্তু কালিজিরা দিলাম না ভালো মাছকে এভাবে খাই যেহেতু কুমড়া গাছ আছে আরেকদিন কালিজিরা দিয়ে ভর্তা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এভাবে করলাম তো অলরেডি এটা ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ব্লেন্ড করে নিব কারণ আমি তো বাড়তে পারবো না আঙুল খুব ব্যথা করে আর ডান হাতে একটা সমস্যা হলে বা বাম হাত হোক ডান হাত হোক হাতের যে কোনো একটা আঙুল সমস্যা হলে পুরো হাতটাই মনে হয় কি অকেজো হয়ে গেছে এরকম তা হাতটা খুব আঙুলটা খুব ব্যথা করতেছে তো এখানে ব্ল্যান্ডার জারে আমি নিয়ে নিলাম সবটুকু সবটুকু নিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নেব তো আপনার আপনারা আমাকে সাপোর্ট করবেন এভাবে কে কে খান আমাকে কমেন্ট করবেন না খেলেও খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে ভর্তাটা আমার কাছে খুব মজা লেগেছে আর এই ধরনের শর্টকাট ভর্তা বা ছোটো যে পাতা টাতার ভর্তা শাক পাতার ভর্তা আমার কাছে খুব ভালো লাগে আমি খুব ভালো খাই এগুলো মাছ মাংসের যে আমার কাছে এগুলো ভালো লাগে তো এখন আমি এই ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখন আমি বাটিতে সম্পূর্ণটা ঢেলে নেব। আর আপনাদের সাথে শেয়ার করা হলো না বাটিতে ঢেলে আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ